জাতীয় নেতৃবৃন্দ এবং সামনে তারা উপস্থিত আছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মরণ করছি সেই বুদ্ধিজীবীদেরকে যাদেরকে আজকের এই দিনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। দুঃখের সাথে বলতে হয় যে পাকিস্তানি হানাদাররা তারা আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো, কিন্তু এখনো পর্যন্ত আমরা কি বুদ্ধিজীবী তৈরি করতে পেরেছি? বাংলাদেশে আমরা যাদেরকে বুদ্ধিজীবী হিসেবে জানি এবং চিনি তাদেরকে নিরপেক্ষ বুদ্ধিজীবী বলা হয় না। এই বুদ্ধিজীবীদেরকে এক প্রকার দলীয়করণ করা হয়েছে। এই বুদ্ধিজীবীরা বর্তমানে যে সরকার রয়েছে এই সরকারের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, এই সরকারকে টিকিয়ে রাখার জন্য নানান সময় নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে থাকে। আপনারা অবগত আছেন কিভাবে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে হত্যা করা হচ্ছে। 2019 সালে যুগান্তরে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে 24 জনকে হত্যা করা হয়েছে। এই 24 জনই মেধাবী ছাত্র ছিলেন, অর্থাৎ পাকিস্তান আমল থেকে বুদ্ধিজীবীদেরকে হত্যা করার যে মিশন শুরু হয়েছে সেই মিশন এখন পর্যন্ত কিন্তু থামে যায়নি। অর্থাৎ সরকার পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদেরকে এবং যারা আগামীতে বুদ্ধিজীবী হবে দেশ পরিচালনা করবে সেই মেধাবী শক্তিকে, মেধাবী শিক্ষার্থীদেরকে তারা হত্যা করছে। দুঃখের সাথে বলতে হয় স্বাধীনতার 50 বছরে এখনো পর্যন্ত বুদ্ধিজীবীদের তালিকা, যাদেরকে হত্যা করা হয়েছিল তার প্রকৃত কোনো তালিকা আমরা এখনো পর্যন্ত পাইনি। বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দাবি করে, অথচ এই পক্ষের শক্তি এখনো পর্যন্ত যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে তাদের তালিকা তৈরি করতে পারলো না। তাহলে কি এই সরকার স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে? এই সরকার সেই পাকিস্তান আমলে যে ধরনের দমনপীড়ন চলত ঠিক একইভাবে এই সরকারের দমনপীড়ন চালাচ্ছে। আপনারা অবগত আছেন যে মার্কিন সরকার বাংলাদেশের 7 জন সরকারি কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে এবং সেনাবাহিনীর সাবেক প্রধান তার ভিসা বাতিল করেছে। আজকে কেন এই মার্কিন সরকার ভিসা বাতিল করছে, কেন নিষেধাজ্ঞা দিচ্ছে? অর্থাৎ মহান মুক্তিযুদ্ধ হয়েছিল যে ওই সময় 70 নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হয় না, ঠিক একইভাবে বর্তমান সরকারও যেভাবে ভোটবিহীন ভাবে ক্ষমতায় রয়েছে ভোটাধিকারের জন্য যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এবং যারা নিজেদেরকে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হিসেবে দাবি করে তারাই কিন্তু আবার ভোটাধিকার হরণ করছে। আমাদের বুদ্ধিজীবীদেরকে বর্তমানে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে দাবি করছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বর্তমানে দেশ একটি অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে দেশের স্বার্থে আপনাদেরকে কথা বলতে হবে। যেমনি ভাবে নিষেধাজ্ঞা আসা শুরু হয়েছে, ভিসা বাতিল হওয়া শুরু হয়েছে, বিভিন্ন দেশে ঢোকা বন্ধ করে দিচ্ছে, এভাবে যদি চলতে থাকে শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে না, দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আজকে যদি মার্কিন সরকার তারা বলে বাংলাদেশ থেকে তারা পোশাক রপ্তানি করবে না, তারা যদি আজকে বাংলাদেশের উপরে বিভিন্ন কূটনৈতিক রাজনৈতিক চাপ দিতে থাকে সামগ্রিকভাবে কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যারা বুদ্ধিজীবী রয়েছেন আপনাদেরকে কথা বলতে হবে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে শিক্ষকদেরকে দলীয়করণ করা হচ্ছে আমরা দেখেছি যে এই সরকার যখন ক্ষমতায় আসলো 2018 সালে ভোট ডাকাতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1100 শিক্ষক এই সরকারকে বিবৃতি দেওয়ার মাধ্যমে বৈধতা দিলেন। অর্থাৎ আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে বুদ্ধিজীবী তৈরি হয় না, আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য এক ধরনের দলীয় বুদ্ধিজীবী তৈরি করা হয়। গণ অধিকার পরিষদ আপনারা অবগত আছেন, তারা বিভিন্ন সময়ে দেশের বীর সন্তানদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে এবং যারা জাতীয় নেতৃবৃন্দ ওই সময় মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বিভিন্ন সময় ডেকে সম্মাননা দিয়ে থাকে। ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ তাদের এই ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাবে।
আজকে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।